সালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই বোনেরা, প্রত্যেক প্রাণীকেই মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। যার জন্ম আছে তার মৃত্যুও আছে। মৃত্যু যে কোনোভাবে হতে পারে। করোনা আক্রান্ত হয়ে আমরা মৃত্যুবরণ করছি বর্তমানে। এটি খুবই ভয়ঙ্কর একটি রোগ, এর জন্য আমরা আতঙ্কিত হয়ে পড়ছি, মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছি না। আচ্ছা, শুধু কি করোনা আমাদের জন্য আতঙ্ক, আর কোনো কিছু কি আমাদের জন্য আতঙ্কিত নয়? এই যে দুনিয়াতে যত গজব আসছে, ঘূর্ণিঝড়, সাইক্লোন, ভূমিদস, ভূমিকম্প, যত কিছু আসছে সব কিছু তো আমাদের জন্য আতঙ্ক। এই সব কিছু তো আমাদের পাপের কারণ, তবুও আমরা মৃত্যুকে ভয় পাচ্ছি না, তাও করে নিজেকে উপলব্ধ করতে পারছি না মহান রবের সামনে। আমরা তো অন্যভাবেই মরতে পারি। রোগ তো শুধু করোনা নয়, আমাদের শরীরে তো অনেক ধরনের ক্যান্সার হয় যার কারণে মৃত্যু নিশ্চিত। কিন্তু করোনা তো একটু সময় দিচ্ছে যা আপনাকে তাওবা করার সুযোগ করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের কি করা উচিত? আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমনভাবে আমাকে করছো, এবং তোমরা প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন যাতে করে আমরা সতর্ক হতে পারি, মৃত্যু নিয়ে আমরা যেন না চিন্তিত হই, বরং আল্লাহর কাছে কিভাবে দণ্ডায়মান হব সে বিষয়ে আল্লাহ তাআলা উপলব্ধ করাচ্ছেন। একটা জিনিস মনে রাখবেন, প্রকৃত মুসলিম বেঁচে থাকলেও লাভ, মরে গেলেও লাভ। আমরা মুসলিম জাতি, আমরা মৃত্যুকে ভয় পাব না, বরং মৃত্যু আমাদের জন্য সুসংবাদ। মৃত্যু না হলে আমরা কিভাবে আল্লাহকে দেখতে পাব, আমরা কিভাবে জান্নাতে যেতে পারব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যু হলো মুমিনের জন্য হাদিয়া। আলহামদুলিল্লাহ, আজ আমরা যারা মুমিন, মৃত্যুটা তাদের কাছে আজাব, মৃত্যুটা তাদের কাছে আতঙ্ক। প্রকৃত মুমিন বান্দাদের এটি কখনো হতে পারে না। আমাদের পূর্ববর্তী সালাফগণ কি বলেছিলেন? মৃত্যুকালে সালমান ফার্সি রাহিমুল্লাহ বাড়ির মালিককে বলেছেন, তোমার কাছে একটি সুগন্ধি রেখেছিলাম, সেটা নিয়ে এসো এবং আমার ঘরে কোণে কোণে ছিটিয়ে দাও। এখন মৃত্যু ফেরেশতা আসবে, তাদের অভ্যর্থনা জানাতে হবে। বহুদিন যাবৎ আমি অপেক্ষা ছিলাম, আর আজ আমার সামনে উপস্থিত হতে যাচ্ছে, সুবহানাল্লাহ। তাদের মৃত্যুর জন্য কত প্রস্তুতি ছিল, মৃত্যুকে তারা ভয় পায়নি, কারণ তারা আমল করেছিল, আল্লাহকে ভয় পেয়েছে, যার কারণে মৃত্যু তাদের ভয় দেখায়নি, বরং হাদিয়া দিয়েছে। এই মহামারী বর্তমানে আছে, আবার পূর্বেও ছিল, এমনকি সাহাবিদের যুগেও। আবু উবাইদা রাহিমুল্লাহ এবং মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মহামারী আক্রান্ত হয়ে তারা মিম্বারে উঠে বলেছিলেন, এই মহামারী তোমাদের জন্য আল্লাহ রহমত, নবীর পক্ষ থেকে ধৈর্যশীলদের জন্য রয়েছে এতে সুসংবাদ। পূর্ববর্তী অনেক নেককার এভাবে মারা গেছেন, তারা মৃত্যুর জন্য অপেক্ষা থাকতেন, মৃত্যুর জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতেন। আর আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি না, আবার মৃত্যুকে ভয় পাই। বেঁচে থাকলে কি লাভ যদি তাওবা করে মৃত্যুবরণ না করতে পারি? এই করোনার মাধ্যমে অনেক পাপ কাজ সরে গিয়েছে, মানুষ সংশোধন হয়েছে, তাই আতঙ্কিত না হয়ে বরং সতর্ক হন। মৃত্যুকে তারাই ভয় পায় যারা প্রকৃত মুসলমান নয়, যারা আল্লাহকে ভয় পায় না। যারা আল্লাহকে ভয় পায় তারা মৃত্যুকে ভয় পায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক, আমিন।